Hey everyone, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি ফাইনালি আমরা কিন্তু এর মধ্যে পেয়ে গেছি কাদেরকে তারা তারা এখানে দিবে এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে তো আমি যদি তাদের টেলিগ্রামের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মধ্যে আসি এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপের এই অ্যানাউন্সমেন্ট তারা অলরেডি করেছে এবং এখানে বেশ কিছু ইনফরমেশনও দেওয়া আছে আমি এটা নিয়েও কথা বলবো যে কি পরিমাণ প্রফিট আপনি এখান থেকে করতে পারবেন ক্যাটিজেন থেকে এবং আপনার র্যাঙ্কিং বর্তমানে কত আছে সেই অনুযায়ী কত প্রফিট এখানের থেকে পাবেন পাবেন নাও ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবাইকে রিকমেন্ড করব জয়েন করে নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আপডেটটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সো এই ধরনের আপডেট যদি আপনি মিস না করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে নাও এখানে কথা বলা যাক এই ক্যাটিজেনের এই আপডেটটা নিয়ে যে এইখানে কি পরিমাণ প্রফিট আপনি পাবেন আপনার র্যাঙ্কিং কি হলে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এটা তারা টুইটারের মধ্যে এটা অ্যানাউন্সমেন্ট করেছে এন্ড এখানে তারা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে কিন্তু ক্যাটি অ্যারডপ উইল বি রিচ ফ্রম সিলভার লীগ টু রয়্যাল লিগ সো এখানে কিন্তু আপনার মিনিমাম সিলভার লিগ থাকতে হবে এবং যেটা করা কিন্তু একেবারে ইজি যদিও সিলভার লিগ হলে আপনি অনেক বেশি যে প্রফিট করতে পারবেন ওই কিন্তু না বাট আপনি যদি এইখানে দেখেন এইখানে তারা একটা স্ট্যাটাস্টিক দিয়েছে ডিরেক্টলি এখানে তারা এড করে দেয় নাই বাট আমি এখানে এটা দেখা বুঝলাম যে কোন লেভেলে কত পরিমাণ মানুষ আছে দেখতে পাচ্ছেন সবার উপরেরটার মধ্যে এখানে মাত্র দশ হাজার পাঁচশো আছে তারপরে এটার মধ্যে আছে প্রায় এক লাখ হাজার অ্যান্ড এটার মধ্যে আছে হলো ছিয়াত্তর হাজার অ্যান্ড গোল্ডের মধ্যে অ্যারাউন্ড 2 মিলিয়ন মানুষের মতো আছে আর সিলভারের মধ্যে অ্যারাউন্ড ১২ মিলিয়ন মানুষ এখানে আছে বর্তমানে তো আমি সবাইকে রিকমেন্ড করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার র্যাঙ্কিংটা আপডেট করার জন্য কারণ আপনি যদি অ্যাটলিস্ট গোল্ডের মধ্যে আসেন বা তার উপরেরটার মধ্যে আসেন তাহলেও আপনি এখান থেকে কিছু ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন নাও এখানে কথা বলা যাক যে এটা আপনি কিভাবে করবেন এটা করার জন্য আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব আপনি ওই লিঙ্ক থেকে ক্লিক করা ক্যাটিজেনের এই মিনি অ্যাপের মধ্যে চলে আসবেন টেলিগ্রামের মধ্যে এবং আমি অলরেডি ক্যাটিজেন নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওটাতে আমি ক্যাটিজেন নিয়ে সম্পূর্ণ বিষয় শেয়ার করেছি আমি ওইটাও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনি চাইলে দেখা নিতে পারেন যে ক্যাটিজেনে কিভাবে কাজ করবেন কিভাবে র্যাঙ্কিং বাড়াবেন এই রিলেটেড সকল আপডেট ওইখানে দেওয়া আছে বা ওই ভিডিওতে দেওয়া আছে আমি এই ভিডিওতে খুব একটা আপডেটের মধ্যে যাব না আমি জাস্ট একটু র্যাঙ্কিং নিয়ে এখানে কথা বলবো তাই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অফলাইন আর্নিং অ্যাড হয়েছে তো আমি এখানে কালেক্ট অল এটার মধ্যে ক্লিক করতেছি দেখতে পারবেন আমার এখানে এই কাজগুলো হওয়া শুরু করবে নাও কারেন্টলি আমি বর্তমানে আছি হলো গোল্ডের মধ্যে এবং আমার এখানে র্যাঙ্কিং হলো বাইশ তো আমি যদি এই র্যাঙ্কিং এটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কোন পরিস্থিতিতে আছেন বা একেবারে প্রথম যদি আসি তাহলে হলো এখানে ব্রঞ্জ লিগ যেটার মধ্যে আপনারা ইনিশিয়ালি যারা ঢুকবেন সবাই ব্রঞ্জ লিগ এর মধ্যে থাকবেন কিন্তু আপনি যদি একটু আপডেট করেন তাহলে আপনি এখানে সিলভার লিগ এর মধ্যে চলে আসবেন বা আপনি এখানে ইলিজিবল হবেন কিন্তু ইলিজিবল হলেই তো এখানে হবেন আপনার তো এখানে ভালো প্রফিট করতে হবে ঠিক না এটার জন্য আমি রিকমেন্ড করব আপনি এখানে গোলডে আসার ট্রাই করতে পারেন যেহেতু এটার বেশি টাইম নাই এবং অলরেডি প্রায় সমস্ত এক্সচেঞ্জ গুলো এটাকে লিস্ট করতেছে তো এখানে আপনাকে ওয়েট করলে হবে না আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এই লেভেলটা ইনক্রিজ করার জন্য আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে বর্তমানে চারটা স্পট খালি আছে সাডেনলি এখানে কিছুক্ষণের মধ্যে এখানে নতুন আরেকটা এসে এখানে বসবে দেখতে পাচ্ছেন একটা আমি এখানে ফ্রি পেয়েছি তো এটাই বর্তমানে একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি ফ্রিতে এখানে এই ক্যাটস গুলো পাবেন এবং যেটার মাধ্যমে আপনি এই লেভেলটা ইনক্রিজ করতে পারবেন সো এটার জন্য আপনি যেটা করতে পারেন ধরেন আপনি মোবাইলটা চার্জে দিয়ে গেছেন এবং আপনি এখানে মোবাইলটা চার্জে দেওয়ার সময় আপনার স্ক্রিনটা অন করে রাখলেন এক এক জনের মোবাইলের মধ্যে এক এক রকম হয়ে থাকে বাট আপনি যদি আপনার স্ক্রিন টাইমটা অনেক বেশি পরিমাণ রাখেন তাহলে অটোমেটিক্যালি দেখতে পারবেন কয়েক ঘন্টা পর আসার পর এখানে অলরেডি তিরিশ থেকে পঞ্চাশটা এখানে আপনার এইভাবে চলে এসেছে যেগুলো নর্মালি আমাদের বাই করতে হয় ফিশ কয়েন দিয়ে কিন্তু যেহেতু আমাদের কাছে তেমন একটা বেশি ফিস নাই তো এই পর্যায়ে বুস্ট করার জন্য আমরা অনলি এই পদ্ধতিটাই ইউজ করতে পারি আর এখানে অনেকে আমাকে বলতেছে যে ভাই এখান থেকে সব থেকে আসার পর এইগুলো বাই করা কি ঠিক হবে কিনা আমি এখানে রিকমেন্ড না ফ্রিতে আপনি আর্ন করতে পারেন তাতেই সীমিত থাকার চেষ্টা করেন কারণ আপনি যদি এখন ইনভেস্ট করেন তাহলে এখানে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ কম চিন্তা করেন যারা লাস্ট ছয় মাস ধরে কাজ করে আসতেছে তারা কিন্তু এখন হিউজ পরিমাণ প্রফিট পাবে বা ছয় মাস আগে যারা ইনভেস্ট করেছে তারাই কিন্তু সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে এখান থেকে। তো আই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হলো আপনি এই আরন অপশনর মধ্যে আসবেন। লাস্ট ভিডিওতে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বা দেখাতে পারি নাই। কিন্তু এই ভিডিওতে এখান দেখতে পাচ্ছেন অনেকগুলা আলাদা আলাদা অপশন আছে যেগুলা করার মাধ্যমে আপনি এখানে এক্সট্রা কিছু ফিশ আর্ন করতে পারবেন। এবং এই ফিশ কয়েনটা দিয়ে কিন্তু আপনি এখানে আপনার ক্যাটের লেভেল আপ করতে পারবেন। এটা ছাড়াও তাদের এখানে আরো বেশ কিছু নতুন ডেক্স ऐड হয়েছে। যেমন এক্স জেন এর আর্ট এখানে শেয়ার করা হয়েছে। আমি যদি নিচে যাই আপনি ডেইলি অনেকগুলো টাক্স এখানে পেয়ে যাবেন এই টাক্সগুলো চাইলে করতে পারেন ওয়েব থ্রি চেক করতে পারেন এগুলো করার মাধ্যমে ডেলি দুইশো থেকে তিনশো ফিস আপনি এখানে অলমোস্ট ফ্রিতে পাবেন সো এই টাক্সগুলো কমপ্লিট করে নেবেন আর মিনিমাম আমি মনে করি আপনি যদি গোল্ডে থাকেন তাহলে এখান থেকে কিছু একটা ভালো প্রফিট পাইতে পারেন সো এই ছিল ক্যাটিজেনের রিসেন্ট আপডেট আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এন্ড স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকতে পারেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য বা এই ধরনের সাপোর্ট পাওয়ার জন্য আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি এখানে আইসিয়া কমেন্ট করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন সো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এটা নিয়ে আপনার মতামত এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন অ্যান্ড এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ